আকিন্তরে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার নিয়ন দাস। ঢাকের তালে চোখের জলে অকৃত্রিম ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনেই শুক্রবার 16 অক্টোবর দুপুর থেকে বিকেল পর্যন্ত জয়পুরহাটের আকেলপুর রেল কলোনি সর্বজনীন দুর্গা মন্দিরে সিঁদুর খেলা, বালিশ খেলা, আওতিদাতা সর্বময়ী 67 জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রেল কলোনি পূজা মণ্ডপের সভাপতি রাজু মণ্ডল ও তার সহধর্মিনী মৌসুমী মণ্ডল, সাধারণ সম্পাদক নাতুরাম সাহা, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি উত্তম কুমার বিশ্বাস, আকেলপুর পৌর যুবলীগের সভাপতি নরেশ দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। পুরস্কার বিতরণ শেষে দেবী দুর্গাকে পৌর শহরের তুলসী গঙ্গা নদীতে বিসর্জনের উদ্দেশ্যে বিদায় জানান শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণ না থাকায় এবার দেশে পূজাকে কেন্দ্র উপপ্রার্থীদের নাশকতায় বিভিন্ন হুমকির ফলে প্রশাসনের নির্দেশনা থাকায় সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করা হয়। পরিশেষে এমন পরিস্থিতিতেও এ আকেলপুর উপজেলার সর্ববৃহৎ পূজা মণ্ডপ আকেলপুর রেল কলোনির সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি রাজু মণ্ডল শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারায় স্থানীয় প্রশাসন সহ সকলে চিরকৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। এই করোনাকালীন যে আমাদের অবস্থা ভালো রয়েছে, খুব খারাপ ছিল, এখন একটু ভালো, আরো ভালো লাগলো আমার পাশাপাশি আমার আঙ্কেল বুদ্ধনা সবাইকে ধন্যবাদ। আমাদের রেল কমানি মানে আপনারা এত ঢুকে আগে রাখছেন, আপনারা এটা আমি জানতাম না, আমি জানলাম আজকে আপনারা এত ঢুকে আগে রাখছেন এই রেল রেলগুলিকে আমি না জানতাম না। ধন্যবাদ তোমাদেরকে বলি, আপনারা আপনারা খুব শহীদ করছেন এবং আমাদের আচ্ছা আমার বক্তব্য শুনছি। এরপরে আমি পক্ষ থেকে আমি সভাপতি মন্ডল আমার ভাবি কাটা দাও তো ভাবি আপনাদের